পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যকে প্রাণে মারার হুমকি। শুধু তাই নয়, ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে চড়াও হয়ে তার পরিবারকে ভয় দেখানো এবং তাদের বাড়ির ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজের ব্লকের কাজী গ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যকে প্রাণে মারার হুমকি। শুধু তাই নয়, ওই পঞ্চায়েত সদস্য বাড়িতে চড়াও হয়ে তার পরিবারকে ভয় দেখানো এবং বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে। ঘটনাটি ঘটেছে মালদা ইংরেজিদের ব্লকের কাজী গ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর এলাকায়। ঘটনায় ইতিমধ্যে ইংরেজিদের থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেভাবে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি এখনো। তাই আজ ইংরেজিদের বিধায়ক নিহারঞ্জন ঘোষ এর দ্বারস্থ হবেন। এ ব্যাপারে বিধায়ক নিহারঞ্জন ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, পুলিশকে বলবো ঘটনা তদন্ত শুরু করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। উল্লেখ্য, কাজী গ্রাম অঞ্চলের তৃণমূল সদস্য মাইনুল শেখ। জানা যায়, স্থানীয় লক্ষ্মীপুর এলাকায় তার 7 কাঠা জমি রয়েছে। মাইনুল বাবু জানান, সেই জায়গায় তার নির্দিষ্ট প্রমাণপত্র রয়েছে। এই জায়গা দখল নিতে চাইছে রনি শেখ ওরফে জামির উদ্দিন, মাসুদ আলী ওরফে গব্বর, আফজাল শেখ সহ স্থানীয় 5 জন দুষ্কৃতী। জায়গা দখল অথবা 15 লক্ষ টাকা দিতে হবে, না হলে খুন করা হবে তাকে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। গত বুধবার তিনি বাড়িতে ছিলেন না, সেই সময় রনি শেখের নেতৃত্বে তার দলবল বাড়িতে ভাঙচুর চালায় এবং মারধর করে বাড়ির লোকদের, এমনই অভিযোগ। ঘটনার চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসায় প্রাণে বাঁচে তার পরিবার। এরপর থেকে প্রতিদিন তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় তিনি ইংরেজিদের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের কাছে তিনি আবেদন করেছেন যাতে দুষ্কৃতীদের খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হয়। জায়গাটা হলো আমার 15-7 কাঠা নিজের জায়গা আমার। কুচিখানের গুন্ডা বাহিনী ছেলে পেলে নাম হলো জামরুদ্দিন আর মাসুদ আলী আর চিন্টু শেখ, এরা 15 লাখ টাকা দাবি করে। তারা আমাকে ফোনে ধমকিও দেয় বা এলাকায় আমি সিমেন্ট বাড়ির দোকান আছে আমার, এখানেও আমাকে ধমকি দেয়, ঠেল দেবো, মেরে দেবো, গুলি পিস্তল দেখায়, আমি টাকা না দিতে পারে উল্টাপাল্টা করে। কিছুদিন আগে বুধবার রাত্রে আমার বাড়িতে হামলা করে। তারা গ্রামবাসী আমাদের পরিবারকে বাঁচিয়েছে তারা, আর আমার নামে মিথ্যা অভিযোগ ওই রেপোর্টারে করেছিল। তারপরে এসে আমি বাড়িতে দেখলাম, তারপরে জামুদ্দিনরা আর ডাক নাম হলো রনি আর গাব্বার, তারা 15 লাখ টাকা চায় আর বাড়িটা দখল করার চেষ্টা করছে। তারা থানায় লিখিত করেছেন ওদের নামে? থানাতে, হ্যাঁ, ওদের নামে 5 জনের নামে ডায়রিও করেছি আমি। গ্রামবাসীরা জানান, সেই দিন রাতে স্থানীয় পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ বাড়িতে ছিলেন না, সেই সময় তার বাড়িতে হামলা চালায় স্থানীয় রনি শেখের দলবল। তারা ছুটে আসায় প্রাণে বাঁচে তার পরিবার। গ্রামবাসী হিসেবে তারাও চায় দোষীদের শাস্তি করা হোক, তা না হলে এই ধরনের ঘটনা অন্য কারোর সঙ্গে ঘটতে পারে। ও তো ছিল না বাড়িতে, লোকজন মেয়ে ছেলে বাচ্চা বাচ্চা কাচ্চা আছে, সব কান্নাকাটি করে চিৎকার করেছিল। আর এই জামুদ্দিন বলে নাম আছে, ও সব গুন্ডাগুন্ডি সব কিছু নিয়ে এসেছিলো। কী করতে এসছো, কেন আসলো? ওরা আসলো মানে পয়সা চাচ্ছি, এর আগে থেকে শুনছি যে আমাদেরকে দাবি রেখেছে ওরা যে 15 লাখ টাকা আমার চাই, গুন্ডাগুন্ডি ওরা ভাগ করে খাবে, এই করবে, মাস্তানি টাইপের একটা। তো বাড়িকে ভাঙতে এসছিলো? হ্যাঁ, বাড়িঘর ভাঙতে এসছিলো সব। অন্যদিকে এই বিষয়ে ইংরেজিদার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহারঞ্জন ঘোষ জানান, তাদের দলের এক কর্মীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কিছু দুষ্কৃতী। সংবাদ মাধ্যমে এই খবর জানতে পেরেছেন তিনি। পুলিশকে বলবো দোষীদের যাতে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হয়। বলুন, এখনো পর্যন্ত আমার কাছে আসে আপনাদের মুখ থেকে শুনলাম, ধরুন একটা দেশে তো আইন আছে, সেই আইনে কারো কাছে ডিমান্ড করলো না হলে তাকে প্রাণে মেরে দেবে, সেটাই মনে হয় সঠিক পথ নয়। সেরকম যদি অভিযোগ পায় তাহলে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বলি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। হিমালয়ান অপটিক্স আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.